নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন। আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে। তো চলে আসুন আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি। নমস্কার বন্ধুরা, আমরা আজকে মেডিকেল অ্যাস্ট্রোলজির একটি গুরুত্বপূর্ণ একটি চার্ট নিয়ে আমরা আলোচনা করব। তো সেখানে আমরা লিভারের সমস্যা, অজীর্ণতা, ক্ষয়রোগে ভোগা এবং জলবাহিত বিভিন্ন রোগ এবং অ্যালার্জির কারণে অনেক সময় ভুগতে হয়, এছাড়া জীবনশক্তি অনেক সময় হ্রাস পেয়ে যায় এবং চক্ষু রোগ বা সিরোপিয়ায় ভোগার একটা সম্ভাবনা থাকে। তো মেডিকেল অ্যাস্ট্রোলজির আমরা এতগুলো দিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা কানেকশনগুলো একটু চোখ রাখি। আমরা এখানে দেখতে পাচ্ছি এই জাতকের ক্ষেত্রে ধনু লগ্ন। তো ধনু লগ্ন হিসাবে আমরা জানি যে প্রথমে আমাদের দেখতে হবে কি মেডিকেল অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে 108-12 কোনো ধরনের কানেকশন আছে কিনা। এটা একটা শারীরিক দিক থেকে একটা বিপত্তির যোগ বলা যায়। 1-8-12 যে বিপত্তি সেটা যে কোনো দিক থেকে আসতে পারে, আর যখন 6 যুক্ত হয়ে যাচ্ছে 1-8-12 সঙ্গে, তখন কিন্তু একটা রোগে ভোগার একটা ব্যাপার থাকছে। তো সেই জন্য 6 নম্বর ঘরটা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভাব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে লগ্ন সাপেক্ষে আমাদের এখানে 6 নম্বর ঘর যেটি, এই 6 নম্বর ঘরে এখানে বৃহস্পতি বক্রীয় অর্থে বসে আছে। লগ্নের অধিপতি বৃহস্পতি, যে বৃহস্পতিকে আমরা দেখতে পাচ্ছি যে 6 নম্বর ঘরে বক্রীয় অবস্থায় বসে আছে। তো লগ্নের অধিপতি বক্রী বৃহস্পতি ষষ্ঠী অবস্থান করে তার সপ্তম যে দৃষ্টি, সেই সপ্তম দৃষ্টিতে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে অষ্টমপতি, এটি অষ্টমপতি, অষ্টমপতি চন্দ্র, কর্কট রাশি যেটি অষ্টম ঘর বলেছে, তো অষ্টমপতি চন্দ্র, সেই চন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি কি যে দ্বাদশ ভাবে অবস্থান করছে। কারণ লগ্নের যে অধিপতি, সেই অধিপতি বক্রী বৃহস্পতি, সেই বৃহস্পতি ষষ্ঠ বসে আছে এবং তার সপ্তম দৃষ্টি অপোজিট দৃষ্টিটি সেটি দ্বাদশ ভাবে পড়ছে এবং কার উপর পড়ছে, চন্দ্রের উপর পড়েছে, যে চন্দ্র হচ্ছে আমাদের অষ্টমপতি। তো এখানে কিন্তু পরিষ্কার আমরা একটা দেখতে পাচ্ছি কি যে এখানে আমাদের 1, 6, 8 আর 12 এর একটা কানেকশন তৈরি হয়ে গেছে। তো স্বাভাবিক কিন্তু এটা একটা বিপত্তির চার্ট এবং শারীরিক দিক থেকে ভোগার একটা চার্ট। অন্যদিকে যদি আমরা ষষ্ঠ ভাবের যে অধিপতি, সেই ষষ্ঠ ভাবের অধিপতিকে আমরা এখানে দেখি, তাহলে ষষ্ঠ ভাবের অধিপতি কি আমাদের, ষষ্ঠ ভাবের অধিপতি কিন্তু শুক্র। সেই শুক্রকে আমরা দেখতে পাচ্ছি কি যে সেই শুক্র কিন্তু দেখতে পাচ্ছি যে রাহু নক্ষত্রে অবস্থান করছে, স্বাতি নক্ষত্র, রাহু নক্ষত্র, ষষ্ঠ ভাবের অধিপতি রাহু নক্ষত্রে, এবং শুক্রকে আমরা দেখতে পাচ্ছি কি রাহুর সাথে সহ অবস্থান করেছে একাদশ ভাবে। ষষ্ঠ ভাবের অধিপতি সে রাহু নক্ষত্রে আছে এবং একাদশ ভাবে শুক্র এবং রাহুর একটা সংযোগ তৈরি হয়েছে। আবার ষষ্ঠ ভাবে অবস্থিত বক্রী বৃহস্পতি গ্রহ রবি নক্ষত্রে অবস্থান করেছে। আবার বৃহস্পতিকে যদি আমরা দেখি, সেই বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্র মানে রবি নক্ষত্রে অবস্থান করেছে। আমরা এখানে দেখিয়েছি নাক্ষত্রিক যে গ্রহ আর নক্ষত্র কে কার কোন কোন মানে গুরুত্বপূর্ণ গ্রহগুলি কার নক্ষত্রে আছে সেটা আমরা এখানে দেখিয়েছি। তো বৃহস্পতিকে আমরা দেখতে পাচ্ছি কৃত্তিকা নক্ষত্র মানে রবি নক্ষত্রে অবস্থান করছে। তো বৃহস্পতিকে এখানে আমরা দেখবো যে রবি নক্ষত্রে অবস্থান করছে এবং যে রবি গ্রহ আবার
শনি দ্বারা মিষ্ট হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কি যে শনির একটা তৃতীয় দৃষ্টি, শনির একটা তৃতীয় দৃষ্টি সেখানে রবি গ্রহের উপর পড়েছে। তো সেই জন্য কি হচ্ছে যে বৃহস্পতির অশুভত্ব সেখানে বৃদ্ধি পেয়েছে। রবি শনির মধ্যে আমরা জানি একটা বিপরীত সম্পর্ক সেখানে কাজ করে। তো সেই হিসেবে যেহেতু এটা শারীরিক যে কানেকশন, ষষ্ঠ রোগে ভোগার যে কানেকশন, বিপত্তি দিয়ে কানেকশন, তার সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাই আমাদের কিন্তু তাদের যে সমস্যাগুলো কিন্তু ওই ক্ষেত্রগুলোতেই হবে। তো ফলে জাতকের একটা লিভারের দোষ হতে পারে, কারণ বৃহস্পতি এখানে লিভারের কথা বলে। তো যেহেতু বৃহস্পতি এখানে একটা ভাইটাল গ্রহ, কারণ এখানে ষষ্ঠভাবে বৃহস্পতি বক্রীয় অবস্থায় বসে আছে এবং তার দৃষ্টি চন্দ্রের উপর বলেছে, যে চন্দ্র অষ্টম গ্রহ, মানে 108 বলার কানেকশনটা বৃহস্পতির মাধ্যমে কিন্তু তৈরি হয়েছে। তো সেই হিসেবে বৃহস্পতি এখানে একটা ভাইটাল গ্রহ, তাই বৃহস্পতি কেন্দ্রিক রোগগুলি কিন্তু তার জীবনে থাকবে। বৃহস্পতি যে রোগগুলির কথা বলে, তাহলে লিভারের সমস্যা এবং বিভিন্ন ধরনের অজীর্ণতা বা ক্ষয়রোগে হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এছাড়াও চন্দ্র এখানে একটা গুরুত্বপূর্ণ ভাইটাল একটা রোল প্লে করছে। চন্দ্র দ্বাদশ ঘরে বসে আছে অষ্টমপতি হয়ে এবং ষষ্ঠভাবে সঙ্গে একটা সংযোগ তৈরি করেছে। চন্দ্রের দৃষ্টিও কিন্তু ষষ্ঠভাবে পড়েছে, চন্দ্রের দৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠভাবে প্রয়োগ করেছে। বৃহস্পতি তো চন্দ্র দেখছি, তারপর চন্দ্রের একটা দৃষ্টি মানে একটা অপোজিট দৃষ্টি, কারণ সবচেয়ে শক্তিশালী দৃষ্টিটা বৃহস্পতি এবং চন্দ্রের মধ্যে হয়েছে। অর্থাৎ বৃহস্পতি এবং চন্দ্র কেন্দ্রিক যে রোগগুলি সেগুলি জাতকের মধ্যে কিন্তু দেখা যাবে। 108-12 যেহেতু কানেকশন আছে, তো এখানে 6 কিন্তু যেহেতু চলে আসেছে 108-12 কানেকশনের সঙ্গে, তাই রোগে ভোগা বা বিভিন্ন ধরনের জটিলতা সেইগুলো জীবনে দেখা যাবে। তো প্রত্যেকের জীবনেই বিভিন্ন বিভিন্ন রোগে তাকে ভুগতে হবে তার জীবন দশায়। তো কোন ব্যক্তি কোন ধরনের রোগে ভুগতে পারে তার একটা আইডিয়া আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি। তো সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি এই ব্যক্তির ক্ষেত্রে যকৃতের সমস্যা, অজীর্ণতা এবং ক্ষয়রোগে ভোগা এবং চন্দ্র যে রোগগুলি নির্দেশ করে, পাকস্থলী, শ্লেষ্মাপীড়া ইত্যাদি কারণে ভুগতে থাকে এবং জলবাহিত বিভিন্ন রোগ, চন্দ্র যদি জলের কারকতা দেয় তাই জলবাহিত বিভিন্ন রোগ এবং অ্যালার্জি কারণে ভুগতে হবে। কারণ চন্দ্র এমন একটা জিনিস যে সেখানে কিন্তু যে বাইরের কোনো ছোটখাটো পরিবর্তন প্রাকৃতিক পরিবেশের মধ্যে সেগুলো তার উপর বেশি প্রভাব পড়বে। যদি কারো চাটে দেখা যায় যে চন্দ্র খুব মারাত্মক রকমভাবে মৃত অবস্থায় আছে এবং শারীরিক যে সমস্যা তার সঙ্গে যুক্ত হয়ে আছে, কারণ চন্দ্র এখানে কেন আমরা বলছি বুঝি দেওয়া যে চন্দ্র অষ্টমপতি হয়ে দ্বাদশে বসে আছে। চন্দ্র এখানে কর্কট রাশির অধিপতি, আমরা যদি লগ্ন সাপেক্ষে কাউন্ট করি তাহলে চক্র চন্দ্র কিন্তু অষ্টমপতি, অষ্টমপতি হয়ে দ্বাদশে বসে আছে, এটা যেমন একটা নেগেটিভ অবস্থা। আবার আমরা যদি আমরা দেখি যে এই চন্দ্রের উপর একটা রাহুর দৃষ্টি পড়ছে, আমরা জানি যে রাহুর একটা অপোজিট দিক দিয়ে একটা কাউন্ট করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দ্বাদশ ঘর পড়ছে। তো চন্দ্র রাহুর দিক থেকে আমরা যদি কাউন্ট করি অপোজিট দিক থেকে, তাহলে রাহুর দৃষ্টি কিন্তু চন্দ্রের উপর পড়ছে। তো সেই হিসেবে কিন্তু চন্দ্র এখানে পীড়িত অবস্থায় বসে আছে এবং চন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি যে শনি নক্ষত্রে অবস্থান করছে, অনুরাধা নক্ষত্র। তো সেই হিসাবে কিন্তু রাহুর যে পীড়িত অবস্থা সেটার কিন্তু আরো অশুভত্ব কিন্তু বাড়িয়েছে। তো এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এই ধরনের বৃহস্পতি এবং চন্দ্র এই দুটি গ্রহ যে ধরনের রোগের কথা বলে সেই ধরনের রোগের ভোগার সম্ভাবনা থাকবে। এবং আমাদের আরো একটা জিনিস দেখতে হয় কি যে ষষ্ঠ ভাবের যে অধিপতি, সেই ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ শুক্র, সে কোন ঘরে বসে আছে এবং সেইখানে সেই ঘরটি কি কোন কোন রোগের কারকতা দেয় সেই ঘরটিও কিন্তু আর কি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ঘর যেমন গুরুত্বপূর্ণ এখানে, মানে অ্যাকচুয়ালি বিষর আছে দ্বিতীয় ঘর, মানে কালপুরুষের রাশিচক্র যে দ্বিতীয় ঘর সেটিও যেমন গুরুত্বপূর্ণ, কারণ এটি ষষ্ঠ ঘর বলেছে, তেমনি তুলা রাশি এখানে ষষ্ঠ ঘরের অধিপতি অবস্থান করছে, এই রাশিটি গুরুত্বপূর্ণ, কারণ এরা যে যে রোগের কথা বলে সেই সেই রোগও কিন্তু জাতককে ভোগাবে। তো সেখানে আমরা এই জাতকের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কোমরের রোগও ভুগতে পারে এবং তার দেখা যেতে পারে কি যে তার যে লগ্নপতি এবং রবি পীড়িত হওয়ার কারণে কোন স্থায়ী রোগের হওয়ারও সম্ভাবনা থাকবে। লগ্নপতি এখানে বৃহস্পতি, সে বক্রীয় অবস্থায় পীড়িত হয়ে আছে, সে ষষ্ঠভাবে বসে আছে এবং এখানে রবি
ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে রবি শনির সঙ্গে একটা সহাবস্থান করে সহাবস্থানে বৃষ্টির মাধ্যমে একটা আবদ্ধ হয়েছে রবি শনি বৃষ্টি রবির উপর পড়েছে তো সেই হিসাবে এবং রবিকে যদি আমরা দেখি রবি চন্দ্র নক্ষত্রে বসে আছে চন্দ্র এখানে দ্বাদশ ভাবে অবস্থান করছে নাক্ষত্রিক ভাবেও কিন্তু রবি দ্বাদশ অবস্থানকারী একটি গ্রহের নক্ষত্রে আছে তো যেহেতু লগ্নপতি এবং রবি পীড়িত হয়েছে সেই জন্য কোন স্থায়ী রোগে ভোগার সম্ভাবনা থাকবে এবং বংশগত কোন রোগে ভোগার সম্ভাবনা থাকবে রবি যখন পীড়িত হয় কারো সাথে তখন দেখা যায় কি তার জীবন শক্তিও হ্রাস পেতে পারে এবং শিরোপীড়া এবং চক্ষু রোগেও একটা ভোগার সম্ভাবনা থাকবে তাহলে তার জীবন দশা কিন্তু এই এই ক্ষেত্রগুলিতে তার রোগ হতে পারে এটা দ্বিতীয় ভাব যদি ষষ্ঠ ভাবে বলে যে তাই মুখমন্ডলের কথা গেল দ্বিতীয় ভাবটা আমরা জানি কালপুরুষের রাশিচক্র অনুযায়ী মেষ যদি মাথার কথা বলে মাথায় আঘাত দেওয়ার কথা বলে দ্বিতীয় ভাবটি কিন্তু মুখ এবং তার সেখানে মুখের মধ্যে কিন্তু আমরা সেখানে নাক পাচ্ছি সেখানে চোখ পাচ্ছি তো সেই চোখের একটা সমস্যা দেখা যাবে কারণ যেহেতু রবি এখানে চলে এসেছে রবি এখানে পীড়িত অবস্থায় আছে রবি শরীর সহ অবস্থান করেছে তাহলে কালপুরুষ রাশিচক্র অনুযায়ী বিশ্বরাশি এবং তুলা রাশি এটি খুব ভাইটাল অবস্থা ভাইটাল রোল প্লে করবে পাঁচ চাটের ক্ষেত্রে শরীরের দিক থেকে এই দুটি রাশি যে যে রোগের কথা বলে সেই সেই রোগগুলি জাতকের ভোগার সম্ভাবনা থাকছে তথা আমাদের এক ছয় আট বারো কানেকশনটা আমাদের দেখতে হচ্ছে কখনো কখনো এক ছয় বারোরও কানেকশন থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু রোগের ভোগার একটা সম্ভাবনা থাকছে এবং এক আট চোরা এক আট বারো এক ছয় আট বারো চোরা আট যখনই আসছে তখন যন্ত্রণাদায়ক রোগের ভোগার সম্ভাবনা থাকবে তো যাই হোক তো এই জাতকের ক্ষেত্রে আমরা যেহেতু এই একশো আট বারোকে পেয়ে গেছি এবং সেখানে আমরা গ্রহগত কানেকশন এবং রাশিগত কানেকশন হিসাবে আমরা ওই রাশি এবং গ্রহগুলি যে যে রোগের কারকতা দেয় সেই সেই রোগী জাতকটির রোগ আর সম্ভাবনা থাকবে এ সম্পর্কে আমরা একটা এইভাবে একটা আমরা সিদ্ধান্তে পৌঁছবো।